এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সোমবার সকাল, এখন বাজে 8:45। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আচ্ছা, কলকাতার দিকে কীরকম ওয়েদার কন্ডিশন বলুন তো? ঠান্ডা কি পড়েছে? তবে এখানে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে, সারাদিনে তো এখানে প্রচুর রোদ থাকছে ঠিকই, কিন্তু সকালের দিকে এই যে এখন বেশ ঠান্ডা লাগছে, আবার সন্ধ্যের পর থেকেও বেশ ঠান্ডা লাগছে। রাতের দিকে তো ফ্যান চালানোর একেবারেই দরকার পড়ছে না। কোভিড আসার পর থেকে 2020 থেকে 2021-22 সেরকমভাবে একেবারেই ঠান্ডা পড়েনি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে এবার শুরু করছি। আজকে অনেকগুলো প্ল্যানস আছে, অনেকগুলো কাজকে গুটিয়ে ফেলার আছে, কারণ এরপর ফিরে যাওয়ার পালা, তো সেগুলো সবই এবার র্যাপ আপ করতে হবে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবে আমাদের পুজোর ভিডিও আপনাদের কেমন লাগছে? অনেক পুরনো মানুষ, পুরনো ছোট ছোট ভাই বোন, তারা এই ব্লগে বাড়ির পুজো বা তাদের মা বাড়ি দেখতে পেয়ে তারা ভীষণ আনন্দ পেয়েছে। তো সবাইকে আমিও এভাবে খুঁজে পেয়ে আমিও ভীষণভাবে আনন্দ পেয়েছি। তো তোমরা এভাবে দেখতে থাকো, পাশে থাকো, আর ভালো লাগলে কিন্তু সবার সঙ্গে শেয়ার করো, তাদেরকে অনুরোধ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য। এগুলো লাগানোর জন্য না খাওয়ার জন্য? দেখো এগুলো এই ছোটগুলো রাখলে যদি ছোট ছোট আলু হয়, ছোট থেকে বড় আলু হতে পারে। আর পেঁয়াজগুলো কোনো ব্যবস্থা করলে না লাগানোর জন্য? দেখো কতগুলো কল বেরিয়েছে। থাকা দিন, ওটা বাদাম নেবো, ওটা আমি জানি দেবো। একজন দেখো দাদুর গায়ে হাত বোলাচ্ছে, কেমন খেলছে। অর্পিতা দেখাতো না কিন্তু আমি দেখাচ্ছি এই অবস্থায়। সিলেবাটা মশলা এমনিতেই টেস্ট হবে। এই পরিষ্কার ঝকঝকে হাত চার গুণই আলাদা। ভালোই হয়েছে, নন্দবাবুর হাওয়া বেরিয়ে গেছে। তোর ভাই এসব করতে খুব ভালোবাসে না? পুরোটাই রেডি প্রায়। ও এদিকটাও প্লাস্টার হয়ে গেল, বললো যে বাইরে প্লাস্টার হবে না নাকি এখন? না না, বাইরে তো হবে না, এইটুকু পর্যন্তই হবে। ও লেন্থ অবধি, তাহলে তো কাজ শেষ। ওই দিকটা হয়ে একবার বন্ধ থাকবে। হ্যাঁ রে, তুই চালিয়ে নিয়ে যাবি নাকি? তা দুটো পুকুরের মাঝখান দিয়ে তোকে যেতে হবে না, তুই নেমে যাবি। এ ভাই পড়ে যাবে। 12:40 বাজে, এখন আমরা মাকে জল থেকে তুলতে যাচ্ছি। আগের সপ্তাহে আজকে দিনই নবমী ছিল, সব ভাসিয়ে দিয়ে এসেছিল নন্দকাকুরা, এবার মাকে তুলতে হবে। নন্দকাকু, মায়ের ঠান্ডা লাগছে না, পুকুরে আছে কদিন ধরে। চলো তো মাকে তুলি, বাবাও আসবে না, মামাদাও আসবে না, চলো তো। আমরা কিছু করতে পারবো না, আমরা নিচ থেকে তোমাকে বলবো নন্দকাকু হচ্ছে হচ্ছে। এই ভ্যানটাই চাপার আমার খুব ইচ্ছে ছিল, আর ঠাকুর নিজে আমার কেউ ভ্যানে তোলে না, আমি চেপেছি বাবা। ঠিক আছে, এই নন্দবাবু টানতে পারছে না ভাই, জি নন্দবাবু টানতে পারছে তথাপি উল্টে রাস্তি টানলি না? হ্যাঁ তুই টানলি না? আমি রাজ, পরেরবার এই কুল গাছটা ঠান্ডা লাগছে তো গো, এই এসে গেছি তোমাকে তুলবো। তুমি কই বললে মাটি আছে? মাটি ছেড়ে গেছে তো? মাটি থাকলে তুমি ওকে টানতে পারতে। খুলে
এই মাচাটাতে বসে এই পাড়ার অন্য পাড়ার লোকেরা প্রচুর পিএনপিসি করে, সেই মাচাটাতে আমরা উঠে বসেছি। চল আমাদের পিএনপিসির একটা টপিক বের কর। তুই লোকালে কিছু করার নেই, তোর দশমীর দিনে সমস্ত ছবি লিক হয়ে গেছে। কি ইজিলি উঠে গেল কি হাসছি তো। এই ঘোর ঘুরে যা ঘুরে যা। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি কি কানটা ভালো লেগে গেছে নাকি, লেন্সটা ম্যাচ করেনি। বৌদি তোমার ফোন আর চাবি টাবি নিলাম, এই সাগরা নিয়ে আসবি তো, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আজকে বল খেলা আছে, আমি থাকবো নি তো। নাইটের বল খেলা কোথায় গো? সব বাইরে টিম কলকাতা জমনই, তাহলে তো খুব ভালো। জমনই কোন ভালো জায়গাটাতেই খেলাটা হবে? রাত আবার মানে তুমি সন্ধ্যাবেলা বসবে না? না, কটা থেকে খেলা? তুমি এত খেলা দেখতে ভালোবাসো? এই আহের ডাঙ্গা আগে হতো যে এখন হয় না? রাতে নাইটে উঁচকছে প্রায় 3:30 বাজে। আজকের লাঞ্চের মেনুতে আছে আলু ভাজা, পালং শাকের একটা ঘন্ট, আর আছে গরম গরম ধোয়া ওটা প্লেট ভর্তি মাটন আর চাটনি।